এদিন উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর রোড সংলগ্ন ইচ্ছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ১৩ দফা দাবি নিয়ে বিক্ষোভে সামিল হলেন বিজেপির নীলগঞ্জ খিলকাপুর মণ্ডলের কর্মী সমর্থকেরা। তারা ১৩ দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করলেন প্রধানের কাছে। আমফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকা, কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের লাভ সাধারণ মানুষদের কাছে পৌঁছে দেওয়া, পানীয় জলের সমস্যা দূরীকরণ, জল নিকাশি ব্যবস্থা সহ ১৩ দফা দাবিতে পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। এই বিষয়ে নীলগঞ্জ খিলকাপুর মণ্ডল ভারতীয় জনতা পার্টির সভাপতি মনোজিৎ ভৌমিক জানান, মূলত আমরা কতকগুলো বিষয় প্রধানের কাছে তুলে ধরলাম। সেটা হচ্ছে আমফানের যে দুর্নীতি, নীলগঞ্জ পঞ্চায়েতের একটা বহু প্রাচীন খাল আছে, অবৈধভাবে কলকারখানা গড়ে উঠেছে, সেখানে কলকারখানা দেখা যাচ্ছে তৃণমূলের লোকরা বিভিন্নভাবে যুক্ত আছে এবং জল দূষিত হয়ে কৃষিকাজ মৎস্য পালনে বহুত ক্ষতি হচ্ছে, সেই ব্যাপারগুলো বললাম। আর বললাম যে যারা পরিযায়ী শ্রমিক ছিল তারা কাজ হারিয়ে এখন দিন আনা দিন খাওয়া মানে দুর্দশার মধ্যে রয়েছে, তারা যাতে প্রধানমন্ত্রী মোদিজির যে ঘোষণা পরিযায়ী শ্রমিকদের জব কার্ডের মাধ্যমে কাজ নির্ধারণ করতে হবে সেটা প্রধানের কাছে দাবি রাখলাম। এই কতকগুলো বিষয় ছিল। আর আমফানে যারা টিএমসির সদস্য এবং পরিবারের লোকরা অবৈধভাবে টাকা নিয়ে আত্মসাৎ করে রেখেছেন তাদেরকে অবিলম্বে ফেরত দিতে হবে, এই দাবি দাবাগুলো আমরা প্রধানের কাছে আগে তুলে ধরলাম। যদি উনি আমাদের দাবি দাবা পেশ মানে না মেনে নেন, এর পরবর্তীকালে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে সামিল হব। বিজেপির পক্ষ থেকে যে দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছে তা উপেক্ষা করে ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান নরেন্দ্রনাথ দত্ত বলেন, যতগুলো দাবি নিয়ে আমার কাছে এসেছিল তার একটাও দাবি যুক্তিযুক্ত নয়। অনেক দাবি সম্বন্ধে ওদের কোনো জ্ঞানই নেই, ওদের পেপারে লিখতে হয় তাই লিখে আমার সামনে এসে বসেছে। আমফানের বিষয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা প্রত্যেকে যাতে সেই তার ক্ষতিপূরণ পায় আমরা তার ব্যবস্থা যথাযথ করেছি। বিজেপির এই আন্দোলন কতটা কি কার্যকর হয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।